নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতা কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা যে ভাই গায়ে হো তো বাতা দো। একটা সময় তার একের পর এক সিনেমা আসছিল, প্রতিটা সিনেমাই বলা যায় হিট সিনেমা আসছিল। একটু অন্য ধারার ছবি সেখানে তো তিনি সফল ছিলেনই, কিন্তু কমার্শিয়াল মুভি সেখানেও তিনি চূড়ান্ত সফল হয়েছেন। আবার এই যুগের যেটা ট্রেন্ড অর্থাৎ ওয়েব সিরিজ, সেই ওয়েব সিরিজেও নওয়াজউদ্দিন সিদ্দিকী একের পর এক হিট দিয়ে গেছেন। সেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর সিনেমা ইদানিংকালে আমরা খুব একটা দেখছি না, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও দেখছি না। তার মতো একজন বলিষ্ঠ অভিনেতা, যিনি এককালে অনেক স্ট্রাগল করার পর আজকের এই জায়গায় এসে পৌঁছেছেন, তিনি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন এবং হারিয়েছে গেলেন কেন হারিয়ে গেলেন, আজকের ভিডিওতে এটাই আমরা আলোচনা করব। ভিডিও দেখতে থাকুন, লাইক টাইক করে দিন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করে দিন। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না, নওয়াজউদ্দিন সিদ্দিকী প্রথম হিন্দি সিনেমায় ডেবিউ করেছিলেন 1999 সালে, সেই আমির খানের সিনেমাতে। সরফরোশ বলে একটা সিনেমা এসেছিল মনে আছে, সেখানে তিনি ডেবিউ করেছিলেন। কিন্তু তারও আগে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে এসেছেন এবং তিনি বেশ স্ট্রাগল করছেন, সিনেমা খুঁজছেন। ডেবিউর পর তার হাতে সেরকম কোনো সিনেমা আসছে না। 2003 সালে মুন্না ভাই MBBS, সেখানেও তিনি ছিলেন, টুকটাক রোল পাচ্ছিলেন, কিন্তু কোথাও তিনি নিজেকে আলাদা করে চেনাতে পারেননি। এইভাবে 2007 সাল অব্দি চললো। তারপর ব্ল্যাক ফ্রাইডে নামে একটা সিনেমা, সেই সিনেমায় অভিনয়ের জন্য তিনি গোল্ডেন লেপার্ড পুরস্কারে নমিনেটেড পর্যন্ত হলেন, তারপরেও হাতে কাজ নেই। এইভাবে টুকটাক কাজ করতে করতে নওয়াজউদ্দিন সিদ্দিকী 2010 সালে প্রথম আমাদের নজর কেড়ে নিলেন, সারা দেশে আলোচিত হলেন তার পিপলি লাইভ সিনেমাটার জন্য। সিনেমাটা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী দুজনেই খুব প্রশংসিত হয়েছিলেন সেই সময়, এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও তাকে নিয়ে লেখালেখি হয়েছিল। এই সময় থেকেই ভাগ্যের চাকাটা ঘুরলো, তিনি একে একে কাহানি সিনেমাতে অভিনয় করলেন, তারপর গ্যাংস অফ ওয়াসিপুর, এবং সেখানে অভিনয় করে তিনি তো লেজেন্ড হয়ে গেলেন। এরপর একে একে আসলো দ্য লাঞ্চ বক্স, আমির খানের তালাশ, আর এই তালাশ সিনেমাটার জন্য তিনি ন্যাশনাল পুরস্কারও পেয়েছেন। এরপর 2015 সালে সলমান খানের সুপার হিট সিনেমা বজরঙ্গি ভাইজান, সেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখেননি এরকম লোক খুঁজে পাওয়া খুব মুশকিল, এবং এখান থেকেই তিনি ক্রমশ কমার্শিয়াল সিনেমার দিকে চলে গেলেন। যদিও তারপর তিনি ওয়েব সিরিজ করেছেন সিক্রেট গেমস, সেটাও বহু আলোচিত, বহু প্রশংসিত, আজকেও মানুষ সেই ওয়েব সিরিজের কথা বলে। মাঝখানে সলমান খানের কিক সিনেমাতে তিনি ভিলেনের চরিত্রে পর্যন্ত অভিনয় করেছেন এবং সেটাও একটা সুপার হিট সিনেমা ছিল। কিন্তু সমস্যাটা বোধহয় এখান থেকেই শুরু হলো। নওয়াজউদ্দিন সিদ্দিকী একদিকে যেরকম আর্ট ফিল্ম করছিলেন, মানে তথাকথিত আর্ট ফিল্ম, যে সিনেমাতে অভিনয়ের ছাপ থাকে, যে সিনেমাটা হার্ডকোর কমার্শিয়াল মুভি নয়, সেই রকম সিনেমা তিনি করছিলেন এবং সেই সিনেমার জন্য তিনি ছিলেন পারফেক্ট ফিট, প্রচুর পুরস্কার পাচ্ছিলেন। কিন্তু একজন অভিনেতার শুধু পুরস্কার দিয়ে তো পেট ভরে না, বিশেষ করে সে যখন এত স্ট্রাগলের একটা ব্যাকগ্রাউন্ড পেরিয়ে এসেছে, তারও তো মনে হবে যে হ্যাঁ আমি কিছু কমার্শিয়াল ছবি করি, কিছু টাকা ইনকাম করি। নওয়াজউদ্দিন সিদ্দিকী ক্রমশ কমার্শিয়াল মুভির দিকে ঝুঁকলেন এবং এই দু নৌকোয় পা দিয়ে চলাটাই তার পতনের অন্যতম প্রধান কারণ বলে আমি মনে করি। কমার্শিয়াল সিনেমার প্রলোভনে পড়েছিলেন বলে হিরোপন্তি 2 এর মতো সিনেমাতে তাকে অভিনয় করতে হয়েছে, যে সিনেমাটা নিয়ে আমরা আজও হাসি ঠাট্টা করি। হাউসফুল 4 এর মতো কমেডি সিনেমা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে সেখানে সত্যিই মানায়, এবং এই সময়ে একে একে তার বিকল্প বহু অভিনেতা উঠে আসলো। আমরা দেখলাম পঙ্কজ ত্রিপাঠীকে। পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতা যেসব রোলে নওয়াজউদ্দিন সিদ্দিকী একদম ফিট ছিলেন, পারফেক্ট ছিলেন, সেই রোলগুলো করতে লাগলেন, যার ফলে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কম্পিটিশন বেড়ে গেল, তার বিকল্প এসে গেল। পঙ্কজ ত্রিপাঠী ওয়েব সিরিজ থেকে আমাদের নজর কেড়ে নিলেন এবং তারপর মূলধারার ছবিতেও তাকে আমরা নিয়মিত দেখতে পেলাম। ইতিমধ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর জীবনে ঝড় এসে পড়ল, তার পারিবারিক সমস্যা, তার স্ত্রীকে নিয়ে তৈরি হলো নানা রকম বিতর্ক, এবং ক্রমশ ব্যাকগ্রাউন্ডে চলে যেতে থাকলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আমরা চাই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতা ফিরে আসুন, তিনি আমাদের আরও অসাধারণ কিছু ছবি উপহার দিন, আমরা তার অভিনয় প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যাই। কিন্তু আমাদের মতে নওয়াজউদ্দিন সিদ্দিকী তিনটে কারণে মূলত পিছিয়ে পড়েছেন। একটা হচ্ছে ওই দু নৌকায় পা দিয়ে চলা, কমার্শিয়াল মুভি আর আর্ট ফিল্মকে ব্যালেন্স করতে না পারা। দ্বিতীয়ত পারিবারিক জীবন এবং প্রফেশনাল লাইফ, এই দুটোকে ঠিকঠাক ব্যালেন্স করতে না পারা তার পতনের অন্যতম কারণ। আর 3 নম্বর পয়েন্ট, এই সময়ের মধ্যে তাকে সরিয়ে তার জায়গা করে নেওয়ার মতো বেশ কিছু শক্তিশালী অভিনেতার উঠে আসা। এই ত্রিফলা আক্রমণের মাঝে নওয়াজউদ্দিন সিদ্দিকী কোথাও যেন হারিয়ে গেছেন। আপনি কি মনে করেন, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো একজন অভিনেতা কি এইভাবে হারিয়ে যাবেন? তিনি কি আর ফিরে আসতে পারবেন? এবং তিনি যে এখন কিছুটা পিছিয়ে পড়েছেন সেটা কেন পড়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।